ঝিনাইদহে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার অপরাধে সাপোর্ট হেয়ার বিডিকে 50,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সকালে ঝিনাইদহের অবদা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সকলকে প্রতারিত করার অপরাধে মাত্র এক ঘন্টায় ট্রাক সমস্যা সমাধান সাপোর্ট হেয়ার বিডিকে 50,000 টাকা প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়। মহাপরিচালক মহোদয়, জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সার্বিক নির্দেশনা ও জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক নির্দেশনায় আজকে এখানে আমরা আসছি ঝিনাইদহ সদরে। এখানে একটা ট্রাক সমস্যার সমাধান, এক মিনিটে ট্রাক লাগানোর সমাধান বিজ্ঞাপনটা দেখে যে বিষয়টা কি, এই প্রতিষ্ঠানটা এখন এসে দেখা যায় যে এরা আসলে পরচুলা দেয়, এরা কোনো চুল সমস্যার সমাধান করে না এবং এদের কোনো মানে এরা যে ব্যবসা করে সেই ট্রেড লাইসেন্সটাও নেই। এই মিথ্যা বিজ্ঞাপন দেওয়ার জন্য এদেরকে 50,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। টাক মাথায় এক মিনিটে টাক লাগানোর সমাধান, এই যে ভুয়া একটা বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারণা শিকার করা হচ্ছে, এই অভিযানে এসেছি আমরা, আমাদের এখানে সফল হয়েছে এবং আমরা 50,000 এটা ভোক্তা দিবার অধিদপ্তর সংরক্ষণ ঝিনাইদহ থেকে আমার অভিযানটা করেছে। আমার এখানে 50,000 টাকা আমার জরিমানা করছে, এটা আমার ভুল ছিল, আমার পোস্টারে লেখার জন্য ভুল ছিল। এটা এখানে আমরা টাক মাথা চুল লাগানো হয়, এটা হলো হেয়ার উইক আমাদের, কিন্তু এটা আমরা হেয়ার উইকটা লিখি নাই, এই ভুলের জন্য আমার এই অভিযানটা করেছে। এ সময় বাজার তদারকি সার্বিক সহযোগিতা প্রদান করেন সদস্য ক্যাব সুমাইয়া পারভীন মলি, জেলা কার্যালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নমুনা সংগ্রহকারী মোহাম্মদ উসাইদ হুসাইন সুরুসহ আরও অনেকে। এ সময় তারা বলেন জনস্বার্থে এই জরিমানা চলমান থাকবে। শিহাব আহমেদ, ঝিনাইদহ টিভি। বিকশিত হোক শিশু আনন্দ আলোয়, এই স্লোগানকে নিয়ে 2019 সালে ঝিনাইদহতে শিশুদের, শুধুমাত্র শিশুদের স্কুল প্রতিষ্ঠা হয় প্রজাপতি অঙ্গন, যেখানে 3 থেকে 6 বছর বয়সী বাচ্চারা এখানে পড়াশোনা করে। ঠিক পড়াশোনা নয়, শিক্ষকদের সাথে তারা শেখে, প্রকৃতির কাছাকাছি যায়, বীজ দেখে ফল চেনে, পাতা দেখে গাছ চেনে এবং পড়াশোনাটাকে আনন্দময় করার জন্য এই ব্যতিক্রম স্কুলটি। এইরকম স্কুল আমাদের শহরে ছিল না। শিশুদের স্কুল আরও বেশি হওয়া দরকার। প্রজাপতি অঙ্গন কাজ করে যাচ্ছে শিশুদের নিয়ে, শিশুদের বিকশিত করার প্রচেষ্টায় একটি প্রতিষ্ঠান। আমার বাচ্চার বয়স 2 বছর 10 মাস। ও ছোটকাল থেকে একটু সবার সাথে কমিউনিকেশনের সমস্যা ছিল, ইন্টারাকশন কম ছিল, তো আমরা একটু টেনশনে ছিলাম যে আমার বাচ্চা কি কারোর সাথে কথা বলবে না বা কারোর সাথে সোশ্যালাইজেশন শিখবে না। এরপরে প্রজাপতির অঙ্গন নামের একটি প্রতিষ্ঠানের কথা শুনি এবং সেখানে আসি। এখানে আসার আমি এসেছি 2 থেকে 3 মাস হবে, কিন্তু এর মধ্যে আমার বাচ্চার এত ইম্প্রুভমেন্ট দেখে আসলে আমরা সবাই প্রচণ্ড রকমের খুশি। এখানে টিচাররা এত ধৈর্য নিয়ে বাচ্চাদেরকে শেখায়, খেলা করায়, বিভিন্নভাবে বাচ্চাদের সাথে কথা বলে, খাওয়ানো শেখায়, এত কিছু, মানে একটা টিচারের এত এফোর্ট দেওয়া দেখলে আসলে নিজেরই ভালো লাগে। তো এই 2-3 মাসে আমার বাচ্চার এত ইম্প্রুভমেন্ট যে সে নিজে থেকে এখন মানুষের সাথে কথা বলছে, নিজে হাতে অনেক কিছু খেতে চাইছে, খেলা করছে, ব্যাগ গোছানো শিখছে, নিজে খেলে সেই খেলাটা গুছিয়ে রাখা শিখছে।